বুড়ো মানুষের মূল্য। কোনো এক দেশে অভাব সবসময় লেগেই থাকতো। রাজা ভাবল দেশের মানুষ কমাতে হবে, তবেই অভাব থেকে রক্ষা পাওয়া যাবে। রাজা এক অদ্ভুত আইন জারি করল, যেসব বুড়ো মা বাবা কাজ করতে পারে না, কেবল শুয়ে বসে খায়, তাদেরকে বনে ফেলে আসতে হবে। কি আর করা যায়, আইন না মানলে যে প্রাণ যায়। তাই লোকজন তাদের বুড়ো বাবা মাকে পাহাড়ের ধারে বনে ফেলে আসত। বুড়ো বুড়িরা সেখানে না খেয়ে মরত কিংবা যেত বাঘের পেটে। বুড়ো বুড়িদের বনবাসে না পাঠিয়ে উপায় ছিল না। রাজার সৈনিকরা ঘুরে ঘুরে দেখত কারা আইন অমান্য করছে। বুড়ো বুড়িকে বসিয়ে খাওয়ানো হচ্ছে জানতে পারলেই সৈনিকরা বাড়ির কর্তাকে ধরে নিয়ে যেত আর তার মাথাটা কেটে ফেলত। বুড়ো বুড়িকে তো বনবাসে পাঠাত। একটি ছেলে তার বাবাকে খুব ভালোবাসত, বাবাও তার ছেলেকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। তবুও রাজার ভয়ে বাবাকে বনবাসে যেতে হবে, কারণ সে কাজ করতে পারে না, গায়ে শক্তি নেই, লাঠি ভর দিয়ে হাঁটে। ছেলে কাঁদতে কাঁদতে বাবাকে কাঁধে নিয়ে তারপর চলল বনের দিকে। বাবার মনেও নানা চিন্তা, নিজে মরে গেলেও ছেলে কেমন করে বেঁচে থাকবে, এই চিন্তায় তার কান্না পেল। ছেলে হাঁটছে বাবাকে কাঁধে নিয়ে। বাবা গাছের ছোট ছোট ডালগুলো ভেঙে পথে ফেলছে, ছেলে যাতে ঠিকভাবে বাড়ি ফিরতে পারে। বাবা তাই ভাঙা ডাল ফেলে পথের চিহ্ন রাখছে। পথে তো বাঘ ভালুকের অভাব নেই, ছেলে যদি বিপদ ঘটে। বাবা ছেলের হাতে তুলে দিল একটি কচি ডাল, বলল আমি সারা পথে এরকম ডাল ফেলে এসেছি, তুমি সেসব ভাঙা ডাল দেখে বাড়ি যেও, অন্য পথে গেলে বাঘের খবলে পড়তে পারবে। বাবা তাকে এত ভালোবাসে একথা ভাবতে ছেলের আরও কান্না পেল। সে থমকে দাঁড়াল, বলল বাবা আমি তোমাকে ফেলে বাড়ি যাব না, তোমাকে নিয়েই বাড়ি যাব, আমি রাজার আইনকে ভয় পাই না। বাবা বলল তোর যে ক্ষতি হবে। ছেলে বলল বাবা তোমাকে ছাড়া আমি বাঁচব না। ছেলের মনের জোর দেখে বাবা আর কিছু বলতে পারল না, ছেলের কাঁধে চড়ে বাড়ি ফিরে এলো। ছেলে বাড়ির পেছনে একটা বড় গর্ত তৈরি করে বাবাকে সেখানে লুকিয়ে রাখলো। পাড়ার লোকেরা যাতে জানতে না পারে সেজন্য সে গোপনে বাবাকে খাবার দিতে লাগলো। ছেলে যা রোজগার করে সামান্য, নিজে খায়, বাবা কেমন করে সুখে থাকবে এই তার চিন্তা। সে বাবাকে কোনোদিন পোলাও কোরমা, কোনোদিন দুধ ছানা খেতে দিত, কোনোদিন দূরের বাজার থেকে নিয়ে আসত আপেল আঙ্গুর। এভাবে ছেলের হৃদয়ের ছোঁয়া পেয়ে গুহার মধ্য থেকেও বাবার মনে হলো সে স্বর্গে বাস করছে। একদিন রাজার ঢাকিরা ঢাক পিটিয়ে ঘোষণা করল, ছাই দিয়ে দড়ি বানাতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। দেশের যত লোক শত চেষ্টা করেও ছাই দিয়ে দড়ি বানাতে পারল না। ওই ছেলে বাবার কাছে গিয়ে বলল, বাবা রাজা ছাইয়ের দড়ি চেয়েছে, 5,000 টাকা পুরস্কার দেবে, এই দড়ি কেমন করে বানানো যায়। বাবা কতক্ষণ ভাবল, তারপর বলল একটা লম্বা কাঠের এ মাথা ও মাথায় একটা দড়ি টান করে বেঁধে নাও, তারপর দড়িটা পুড়িয়ে ছাই করে ফেল, দেখবে ছাইয়ের দড়ি হয়েছে। ছেলে বাবার বুদ্ধিমতো তাই করল, সুন্দর পাকানো ছাইয়ের দড়ি হয়ে গেল। ছেলে দেখালো রাজাকে, রাজা খুশি হয়ে ছেলেকে পুরস্কার দিতে চাইল। ছেলে বলল, মহারাজ আপনার আশীর্বাদই যথেষ্ট, আমি টাকা চাই না। কিছুদিন পর রাজার ঢাকিরা আবার ঢোল পিটিয়ে ঘোষণা করল, রাজবাড়িতে 10-7 লম্বা একটা কাঠ আছে, এই কাঠের কোনটি আগা আর কোনটি গোড়া যে বলতে পারবে তাকে দেওয়া হবে 10,000 টাকা পুরস্কার। পুরস্কারের লোভে লাখ লাখ লোক গিয়ে হাজির হল রাজবাড়িতে। সবাই দেখল কাঠখানা, কেউ হাত দিয়ে ওজন করে দেখল, কেউ টোকা দিয়ে দেখল, কেউ বা দেখল গন্ধ শুনে, কেউ বা বলল যে এটা আগা, কেউ বা বলল ওটা গোড়া, কিন্তু কেউ প্রমাণ দিতে পারল না। রাজাও প্রমাণ না পেয়ে খুশি হল না। ছেলে বাবাকে খুলে বলল সব কথা। বাবা বলল, এটা তো সহজ, কাঠটা জলে নামিয়ে দাও, যে মাথা ডুবু ডুবু দেখবে সেটাই গোড়া, আর যে মাথা উঁচু সেটা আগা। বাবার বুদ্ধি নিয়ে ছেলে গেল রাজবাড়িতে, গিয়ে দেখল লাখ লাখ লোক কাঠখানা নিয়ে টানাটানি করছে, কেউ বলছে আমার কথা ঠিক, কেউ বা বলছে তোমার নয় আমার কথা ঠিক। ছেলে রাজার লোকদের বলল, আসল জবাব আমি দিতে পারি, প্রমাণও দিতে পারি। সবাই বলল, দেখাও দেখি কোনটা আগা আর কোনটা গোড়া।
ছেলে কাঠখানা নিয়ে দিঘির জলে ফেলল। কাঠের একদিক উঁচু, অন্য দিক নিচু দেখা গেল। ছেলে সহজেই বলে দিল কোনটি আগা আর কোনটি ভুল। লাখ লাখ লোক বিস্মিত হল। রাজা তো মহা খুশি। রাজা ছেলেকে 10,000 টাকা পুরস্কার দিতে চাইল। ছেলে বলল, মহারাজ আমি টাকা চাই না, আপনার আশীর্বাদই আমার পুরস্কার। ছেলেটির লোভ নেই দেখে রাজা ভারী খুশি হল। আবার একদিন ঢাকিরা ঢাক পিটিয়ে ঘোষণা করল, এমন ঢোল কে বানাতে পারবে যা না বাজালেও বাজবে, যে বানাতে পারবে তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মোটা পুরস্কারে মেতে উঠল সারা দেশ। হাজার হাজার ঢোল এলো রাজবাড়িতে। ঢোল এলো মোটা, লম্বা, খাটো, ঢাউস, নানা রকমের। ঢোল যাতে বিনা বাজনায় বাজে সেই জন্য ঢোলের সঙ্গে জুড়ে দেওয়া হলো নানা কলকাঠি। কিন্তু কারোর ঢোল রাজার পছন্দ হলো না, কারণ এসব ঢোল বিনা বাজনায় বাজে না। ছেলে বাবাকে খুলে বলল সব কিছু। বাবা তাকে চামড়া কিনে আনতে বলল, গাছ থেকে মৌমাছির চাক ভেঙে আনতে বলল। ছেলে বাবার কথা মতো কাজ করল। বাবা মাটির ঢোল বানিয়ে তার মধ্যে হাজার হাজার মৌমাছি ঢুকিয়ে দিল, চামড়া দিয়ে বন্ধ করে দিল ঢোলের মুখ। ছেলে ঢোল নিয়ে ছুটে গেল রাজবাড়িতে। রাজার হাতে ঢোল তুলে দিয়ে বলল, মহারাজ এই আমার ঢোল নুন, বাজনা ছাড়াই বাজে। আসলে হাজার হাজার মৌমাছি গুনগুন করে গান গাইছিল আর ঢোলের চামড়ায় আঘাত করছিল, তাই ভেতরে কেমন একটা ঝমঝম শব্দ হচ্ছিল। শুনে মনে হলো বিনা বাজনাই ঢোল বাজছে। রাজা এই ঢোল দেখে তো মহা খুশি। সে ছেলেকে চিনতে পারল। ছেলেকে আগের পুরস্কার সহ 40,000 টাকা দিতে চাইল। ছেলে তা নিতে চাইল না, বলল, আমি টাকা চাই না, আপনার আশীর্বাদই আমার পুরস্কার। রাজা ছেলেটিকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, তুমি তো পরপর 3টি রহস্যর সমাধান দিলে, তুমি এত বুদ্ধি কোথায় পেলে? ছেলে বলল, মহারাজ আপনি অভয় দিলে বলতে পারে। রাজা বলল, তুমি নিশ্চিন্তে বলতে পারো। ছেলে বলল, 3টি রহস্যরই সমাধান দিয়েছেন আমার বাবা, তার কাছ থেকে বুদ্ধি নিয়েই আমি সমাধানগুলো আপনার কাছে হাজির করেছি। ছেলে বাবাকে বনবাসে না দিয়ে কি করে ফিরিয়ে আনলো, গুহায় রাখলো, সে কথা খুলে বলল রাজাকে। রাজা একটুও রাগ করল না, বুঝতে পারল মানুষ বুড়ো হলে জ্ঞানী হয়, অনেক বুদ্ধির অধিকারী হয়। বুড়োদের জ্ঞান বুদ্ধি সমাজের উপকারে আছে, তারা না থাকলে সমাজ অচল হয়ে পড়ে। রাজা এবার আইন জারি করল, বুড়ো বাবা মাকে বনবাসে পাঠানো যাবে না। রাজা ছেলেকে 2,00,000 টাকা পুরস্কার দিল। ছেলে তার বাবাকে গুহা থেকে বের করে আনল, মহাসুখে বসবাস করতে লাগলো। দেশের অন্য সব লোকও বুড়ো বাবা মাকে নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে লাগলো। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।